অল্প সময়। আমি দুটা আয়াত, একটা আয়াত মোকাম্মল পড়েছি, একটা আয়াত মোকাম্মল পড়িনি, একটা ইশারা দিচ্ছি। এই দুটো আয়াত নিয়ে অল্প আলোচনা করে আমি শেষ করে দিব। দেখছেন, এখানে আমি আপনি বসেছি না, কোরআনের মাহফিলে বসেছি। আমার আপনার অন্তরটা সর্বপ্রথম আল্লাহর দিকে রুজু করতে হবে। আমার দিলটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে, কারণ আপনার আমার মনের খবর কে জানে? জোরে বলি, কে জানে? আল্লাহ। সেই জন্য কোন নিয়ত নিয়ে বসেছি আল্লাহ তাআলা বেহতরিন জানে, সবকিছুই আল্লাহ তাআলা জানে। আশা করি পর্দা নিশে মা বোন গুলো আছেন, এখানে অনেক ময় মুরব্বী আছেন, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ইখলাসুলিল্লাহিয়াতের সহিত আলোচনা করে তার উপরে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2 এর ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা সমস্ত ইমানদার বান্দা দিগকে ডাক দিচ্ছে। আজ যে যুবক শ্যাম আমরা আসি, যে আমরা যেমন ভাবে দুনিয়ার মাধ্যমে চলাফেরা করতেছি, সময় কাটাচ্ছি, দাদাগুলো ওলামা কেরাম গুলো আমাদেরকে যখন ডাকে, আমি আপনি একটা জবাব দেই যে হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। দাদা আপনারা পড়েন, আমাদের তো সময় হয় নাই। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ভাই এটা যে বলতেছেন সময় হয় নাই, এটা জবাব দেন তো আমাকে, পৃথিবী থেকে কবে চলে যাবেন? পারবো কেউ? কেউ বলতে পারবো? কেউ পারবো না। দয়াময় আল্লাহ ইরশাদ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। দয়াময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানাইতেছে, ও পৃথিবীর বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। যেমন ভাবে আল্লাহর জন্য ভয় করা দরকার, তেমন ভাবে আল্লাহর জন্য ভয় করতে থাকো। এতটুকু বলে শেষ করে নাই দয়াময় আল্লাহ তাআলা জানাইতেছে, হা হা হা, এইটা খেয়াল করো, এই পৃথিবী থেকে তোমরা এমনি কবরে এসো না, অন্ধকার কবরে তোমরা এমনি আসো না, এই পৃথিবীর জমিন থেকে তোমরা মরো না, অন্ধকার কবরে আসো না, ওয়ালা তামুতুন্না ইল্লা। প্রথমে বলল মৃত্যু বরণ করো না, অন্ধকার কবরে এসো না। ইল্লা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বোঝাইতে চাচ্ছে, হা মাগার, ওই সময় মরো, ওয়া আনতুম মুসলিমুন, এই পৃথিবীর জমিনে যখন রে যুবক তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে পারবা, পরিপূর্ণভাবে মুসলমান হবা, মুসলমান না হইয়া যদি কবরে আসো, তোমার পিট না খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। এ আমার কলিজা টুকরা যুবক, এই যে ধোকা দিচ্ছে শয়তান আমাক আপনাকে, প্রত্যেক দিন শয়তান নোরানি ধোকা দিয়া আমাক আপনাকে বোকা বানাচ্ছে, বোকা বানাইতে বানাইতে এমন একটা সময় এসে যাবে, আমার আপনার এলান মসজিদের মাইকের মাধ্যমে হইয়ে যাবে, কেউ বাস কাটতে যাবে, কেউ কাপড় কিনতে যাবে, কেউ পানি গরম করবে, এই পৃথিবীর থেকে সব কিছু পড়ে থাকবে, এমনে সময় পার হইয়ে যাইতেছে রে বাবা, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানে আসে না, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, দুই যুবক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেল, দুজনে চিরবিদায় হইয়া গেল, রাত্রবেলায় একত্রিত হইয়া সবাই মিলে একসঙ্গে খানা খাইয়া যুবক সন্তান ঘুমাইয়া পড়ল, সকালবেলা উঠে মা গিয়া সন্তানের দরজার মাধ্যমে আওয়াজ দেয় যে যুবকের বয়স মাত্র 28 বছর, মা গিয়ে দরজায় ডাকে, রে বাবা দরজা খোলো, সন্তান কোনো আওয়াজ দেয় না, বাবা গিয়ে ডাকে, রে বাবা দরজা খোলো, সন্তান কোনো আওয়াজ দেয় না, বড় ভাই চিৎকার মেরে মেরে চোখের পানি সেরে দিয়ে দরজার মাধ্যমে গিয়ে আওয়াজ দেয়,
বড় ভাইয়ের অন্তরটা বুঝে পাচ্ছে বোধ হয় আমার ছোট ভাই শেষ, দরজা শেষ পর্যন্ত ভেঙ্গে দিল, দরজা ভেঙ্গে দেখে যে ছোট ভাইয়ের সঙ্গে রাত্রবেলা একত্রিত হইয়া খানা খিস। যে ছোট ভাই বলেছে ও ভাই জান আমাকে ডিগ্রি ফার্স্ট সেমে পড়তে দিয়েছেন, আমি ডিগ্রি ক্লিয়ার করার পর আমাকে কিন্তু বাইক কিনে দিতে হবে। বড় ভাই ছোট ভাইকে আশা দিয়েছে রে ভাই পড়ো, তুমি ভালো করে পড়ো, তোমার পড়া শেষ হইলে তোমাকে বাইক কিনে দেব। ওই বড় ভাই দরজা ভেঙ্গে দেখে ছোট ভাই যে গদির বিছনায় ঘুমায়া পড়েছিল আর ওই বিছনার মাধ্যমে নাই, সকালবেলা দেখে নিচে জমিনে পড়ে কানের মাধ্যমে হেডফোন লাগানো আছে, দুই হাত দুই দিকে দুই পাও দুই দিকে দেয়া সন্তান। ওই ছোট ভাই এমন ঘুমান ঘুমায়েছে যে নাকি আর কোনো দিন বড় ভাইয়ের কাছে বাইক চাইতে পারবে না। ও আমার কলিজা টুকরা যুবক, এই দুনিয়ার মাধ্যমে কবে সময় হবে হবে বলবো, সময় কবে হইয়া গেছে রে বাবা, এমন নুরানি ধোকা শয়তান দেয় আমাক আপনাকে যে শোনো শোনো শোনো, এখনো তো বিবাহ করো নাই, যখন সন্তান বিবাহ করে নেয় তারপর আবার বলে কেবল তো বিয়া করলা, একটা সন্তান হোক তারপর থেকে নামাজ পড়িও, তারপর থেকে দিনের পথে চলিও, যখন সন্তান হইয়া যায় আল্লাহ তাআলা যখন একটা মেয়ে দিয়া দেয় তারপর শয়তান আবু নুরানি ধোকা দেয় যে মেয়েটা বড় হোক, কিছুদিন বড় হওয়ার পরে নামাজ পড়ব, যখন মেয়েটা বড় হইয়া যায় আবার শয়তান এসে নুরানি ধোকা দেয়। ওই শয়তান ধোকা দেয় যে মেয়েটা তো বড় হইল, মেয়েটার বিবাহ দিয়া দাও তারপর থেকে নামাজ পড়িল। এমন ভাবে মেয়ের বিবাহ হইয়া যায়, বিবাহ হওয়ার পর আবার শয়তান এসে নুরানি ধোকা দেয় যে একটা নাতি পুতি আগে পাও তারপর থেকে মসজিদে গিয়ে। চিন্তা করে দেখো রে যুবক, এমন ভাবে ভাবতে 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 পেছন দিক দিয়া আজরাইল এসে ঠাস করে কলার মাধ্যমে ধরে বলে যে আর পৃথিবীতে এতদিন তুমি বলেছিলাম সময় হয় নাই সময় হয় নাই সময় নাই সময় নাই, আজকে আমি আজরাইলও বলতেছি রে যুবক আজকে আমারও সময় নাই, চলো অন্ধকার কবরে। দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখুন কত দাদাগুলো কত বাবাগুলো বিছনায় পড়ে পড়ে কষ্ট করে করে আসে, চোখের পানি সেড়ে সেড়ে আল্লাহকে বলতেছে গো আল্লাহ আর কত ঘুমায় থাকবো, বিছনার থেকে উঠতে পারি না গো আল্লাহ, আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও। দয়াময় আল্লাহ বলেন তুমি হাজারো ভাবনা ভাবতে পারো, হাজারবার তুমি ভাবতে পারো আমি দুনিয়ার থেকে চলে যাব, না না না, তোমার যতদিন পর্যন্ত সময় হবে না তার একটা সেকেন্ড আগে তুমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসতে পারবা না। আবার আমার মতো যুবক কত অন্তরের মাধ্যমে আশা নিয়া নিয়া বসে থাকে যে আমি এইটা করব সেটা করব, বিল্ডিং বানাইব গাড়ি কিনব, এমন অবস্থায় সব কিছু আশা এমনি পড়ে থাকে, আর আমার আপনার নিকটে আজরাইল এসে বলে দুনিয়ার মাধ্যমে আর দেরি করা চলবে না, তোমার সব আশায় দুনিয়ায় পড়ে থাক, এখন চলো তুমি অন্ধকার কবরে। ও বাবারা বন্ধুরা, আমরা যারা নিয়ত করে আসি এই মাহফিলের জড়িয়া করে আমি নিজেকে তাবদিল করব, আমি নিজেকে বদলাব, আল্লাহ তাআলা এমনি বদলায়া দিবে না বদলায়া দিবে না। কোরআনে কারীমের একটা আয়াতের দ্বারা দেখুন দয়াময় আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মাধ্যমে কেউ ড্রিঙ্কার নেওয়ালা হইতে পারেন, কেউ জুয়া খেলনেওয়ালা হইতে পারেন, কেউ ড্রাগ সেবন করনেওয়ালা হইতে পারেন, কেউ মা বাবার না ফরমানি করনেওয়ালা হইতে পারেন। অনেকে আমরা এমন আশায় বসে আছি যে আল্লাহ যখন ভালো বানাবে তখন ভালো হব, আল্লাহ যখন মসজিদে নিয়ে যাবে তখন মসজিদে যাব, আল্লাহ যখন নামাজ পড়ার তৌফিক দিবে তখন নামাজ পড়ব। এই আশায় যদি রে আমার কলিজা টুকরা যুবক, এই আশা নিয়ে যদি বসে থাকি
কলম কাগজ নিয়ে লিখে রাখেন, কায়ামতের সকাল হইয়া যাবে আমাকে আপনাকে আল্লাহ কখনো মসজিদে নিয়ে যাবে না। প্রশ্ন করতে পারেন, ও হুজুর তাহলে কি করতে হবে, কেমন ভাবে নামাজ পড়তে পারবো, কেমন ভাবে ড্রাগস ছাড়তে পারবো, কেমন ভাবে জুয়া ছাড়তে পারবো, কেমন করে ভালো মানুষ হইতে পারবো, এই ভালো মানুষ হওয়ার জন্য আমাক আপনাকে দয়াময় আল্লাহ শুধু একটা কাজ দিয়েছে, একটা কাজ, সে কাজটা যদি আমি আপনি অন্তর থেকে করতে পারি দয়াময় আল্লাহ তাআলা বাকি কাজগুলো আল্লাহ নিজেই করে নিবে। মানবো ইনশাল্লাহ, আমি শোনাবো এখন কারা কারা মানবো দেখি। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। শব্দের দিকে লক্ষ্য করো রে বাবারা, বন্ধুরা, এই আয়াতটা আমি সব জায়গায় পেশ করি, সব জায়গায় পেশ করি, কারণ এই আয়াতটার ভিতরে অনেক একটা বড় কথা রয়েছে, যেটা আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত পয়দা হবে না তার আগে ওয়াজ শুনে কোনো কাজ হবে না। আমি যদি 5 ঘন্টাও বয়ান শুনি এই আয়াতটা না মানলে আমার আলোচনা শুনে কোনো কাজে আসতে পারে না। দয়াময় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন মদ্যপান কারণে ওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন ড্রাগ শ্রবণ কারণে ওয়ালা ব্যক্তিকে ড্রাগ ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন মা বাবার না ফরমানি কারণে ওয়ালা ব্যক্তিকে ফরমা বরদার বানাইয়া দেই না, ওই সময়টুকু জানা দরকার কোন সময় আল্লাহ ছাড়াইয়া দেবে, কোন সময় আল্লাহ ভালো বানাইয়া দেবে, কোন সময় আল্লাহ মসজিদে নিয়ে যাবে। এই কথাটা আমি আপনি অন্তরে যদি গেঁথে নিতে পারি, দেখবেন আমার আপনার ফজরের সময় থেকে মসজিদে যাওয়া একদম সহজ হইয়া যাবে। কোন সময় হবে? দয়াময় আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, কোন গাঁওবাসী নিজেকে ভালো বানানোর জন্য নিয়ত করবে না, কোন মদ্যপান কারণেওয়ালা ব্যক্তি নিজেকে মদ্য ছেড়ে দেওয়া নিয়ত করবে না, কোন ড্রাগস সেবন কারণেওয়ালা ব্যক্তি ড্রাগসকে ছেড়ে দেওয়া নিয়ত করবে না, তার এক সেকেন্ডও আগে দয়াময় আল্লাহ এমনি ভালো বানাইয়া দিবে না। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আমার আপনাকে আমি যে বদলিব এ বদলা নিয়তটুকু করা কাজটা হইতেছে আমার আপনার, করবো ইনশাল্লাহ। সবাই এই নিয়তটা করছি তো ইনশাল্লাহ, নাকি ইনশাল্লাহ? আবার হাত তুলে আল্লাহকে দেখা ইনশাল্লাহ। যুবকগুলো কষ্ট মনে কইরেন না, যার যার ভিতরে জি খারাপই আছে, আগেই বলেছি কেউ জানে না, কে জানে? আল্লাহ রব্বুল আলামিন। কেমন দয়াময়! মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বৃষ্টি হয় না, পানি হয় না, মূসা নবী এমন ভাবে ওনার কওমকে নিয়ে একটা ময়দানে চলে গেল, ময়দানে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহর দরবারে হাত উঠানোর পর কওমকে নিয়া উনার উম্মত দিগকে নিয়া আল্লাহকে বলতেছে, গো আল্লাহ দেখুন পানির জন্য গাছ বিরিক সব মরে যাইতেছে, জীব জন্তু সব হাহাকার, মানুষ হাহাকার, পানির জন্য মানুষ পেরেশানিতে পড়ে আছে, ও দয়াময় আল্লাহ আমি মূসা পয়গম্বর আপনার দরবারে দোয়া করতেছি, আমি নিজেই নবী হইয়া দোয়া করতেছি, গো আল্লাহ আপনি রহমতের বৃষ্টিকে দান করে দিন। কি দোয়া করতেছে? ওয়াক্তের সময়ের নবী মূসা পয়গম্বর, মূসা নবী আল্লাহকে বলতেছে, গো আল্লাহ বৃষ্টি দাও, পানি দাও, রহমতের পানি দাও। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিল,
জিব্রাইল চলে যাও, আমার মুসা পয়গম্বরকে গিয়া বলে দাও, যাদেরকে নিয়ে দোয়া করতেছে, যাদেরকে নিয়ে আমার কাছে হাত উত্তোলন করেছে, ওই লোকদের মাধ্যমে এমন অনেকটা গুনাগার বসে আছে, এমন অনেকটা পাপী মানুষ বসে আছে, যার জন্য ও মুসা আপনি নবী হইতে পারেন, ওই গুনাগারের জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেছে না। জিব্রাইল এসে বলতেছে, ও মুসা 5 মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যে গুনাগার আপনি এলান করে দিন, 5টা মিনিটের ভিতরে এই বৈঠক থেকে যেন উনি বাহির হইয়া চলে যায়। আবার আপনার ভাষায় বলা হয় চোরের মন্নি কি পুলিশ, পুলিশ আছে না একটা শব্দ, দেখবেন কেউ যদি পুলিশের আসামি হয়, একটা অ্যাম্বুলেন্স গাড়িও যদি প প করে আসে, সেভাবে যে পুলিশের গাড়ি আসলো, একটা ভয় আছে না গো। ওই বৈঠকের ভিতরে ওই গুনাগার ঠিক মাঝখানে বসে আছে, মুসা নবী আলান করে দিল, হে এত বড় গুনাগার যার জন্য আমি অক্তের নবী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। 5টা মিনিট সময় দিলাম, এ যুবক কে আছো এত বড় গুনাগার, এখান থেকে উঠে চলে যাও। এই আলানটা করে দেওয়ার পর ওই যুবক যে গুনাহ করে বসে আছিল, সে তো বুঝতে পারলো মুসা পয়গম্বর তো এক নিম্নে রাগী মানুষ, আমি যদি দাঁড়িয়ে যাই আমাকে কি যেন করতে পারে, সেই জন্য ওখানে বসে 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 অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়েছে মনোযোগের। শুনবারে যুবক, গুনার জন্য পাপের জন্য কারো হাত ধরে নিজের পাপকে বলা যাবে না, নিজের গুনা কাউকে বলা লাগবে না, নিজের গুনার জন্য কারো হাত ধরে তওবা করারও সর্বপ্রথম দরকার নাই। শুনুন, ওই যুবক আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ আমি যে গুনাগার পৃথিবীর জমিনে কেউ জানে না, মা জানলে বাড়িতে রাখতো না, বাবা জানলে বাড়িতে রাখতো না, এলাকার লোকগুলো যদি জানতো বাড়িতে রাখতো না, ও দয়াবান আল্লাহ আমি এত গুনাহ করার পরেও আপনি আমাকে খিলাইতেছেন, আপনার দেওয়া জমিনে চলাফেরা করতেছি, আপনি আমার সম্মানকে বেঁচে রেখেছেন, আপনি তথাপি অনেক সম্মান দিয়া রাখছেন, ও দয়াবান আল্লাহ আজ যদি এতগুলো মানুষের ভিতরে আমি দাঁড়াইয়া যাই, সবাই আমাকে দেখবে, মুসা পয়গম্বর দেখবে, সবাই আমাকে ঘৃণা করবে আর বলবে, দেখো অমুকের ছেলে অমুক কত বড় গুনাহগার, যার জন্য উত্তর নবী মুসা পয়গম্বর দোয়া করতেছে, দয়াময় আল্লাহ তার দোয়াও কবুল করতেছে না। এই যুবকটা মনে 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 অন্তরটা দিয়া আল্লাহর কাছে চক্ষু দিয়া পানি বাহির করে না, যদি কান্না করে মানুষ সন্দেহ করবে যে ইনি বোধহয় গুনাহগার। বসে বসে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে, আর যেমন তোনার মনের ভাষায় দিয়া আল্লাহকে বলতেছে, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানান, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে গো, সবাই বলি আমার যুবক ভাইয়েরা কে ইজ্জত দিতে পারে, আরো জোরে বলি কে দিতে পারে, আবার বেইজ্জতি কে করাইতে পারে, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু কুদরতের মালিক আল্লাহ। এই যুবকটা অন্তর দিয়া আল্লাহকে বলতেছে, গো আল্লাহ আপনি ইজ্জত দেনে বলা, আপনি সম্মান দেনে বলা, আপনি যদি আমাকে যদি বেইজ্জতি করতে চান তাও পারবেন, ও দয়াবান আল্লাহ এতদিন সম্মানকে বাঁচাইয়া রাখছেন, আমি অন্তর থেকে গো আল্লাহ জীবনে যা গুনাহ করেছি করেছি গো আল্লাহ, যা পাপ করেছি করেছি গো আল্লাহ, আর কখনো
বসে গুনাহ করব না, আর কখনো মদ খাব না, আর কখনো ড্রাগ শ্রবণ করব না, আর কখনো মা বাবার নাফরমানি করব না, এমন ভাবে ভাবে তার ভিতরে যতগুলো গুনাহ রয়েছিল সব গুনাহগুলো মুখে দিয়া বলে নাই, অন্তর দিয়া আল্লাহর দরবারে তুলে ধরেছে। কারণ দয়াময় আল্লাহ আমার আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে সব কিছুই জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইতেছে, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে, আমার আপনার মনের নিয়তকে জানে। ওই যুবকজন অন্তর থেকে আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা বন্ধুরা, উনি এত বড় গুনাহগার হওয়ার পরেও নিজের গুনাহগুলো আল্লাহর দরবারে তুলে ধরতেছে। মনে রাখবেন, যার জন্য মূসা নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই, আর ওই যুবকটা বসে বসে আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতেছে, গো আল্লাহ যা গুনাহ করেছি করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে না ফরমানি করব না, গো আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এমন ভাবে একটা মিনিটও দেরি হয় নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরঝর করে এমনি শুরু হইয়া গেল। সুবহানাল্লাহ, মূসা পয়গম্বর অবাক হইয়া গেল, আল্লাহকে বলতেছে, গো আল্লাহ কি দেখলাম, কি হইয়া গেল, কি হইয়া গেল, কেউ তো বাহির হইয়াও গেল না, কেউ তো উঠেও গেল না, কেউ তো চলেও গেল না, আর আমি মূসা পয়গম্বর দুইবারের মতো আপনার দরবারেও হাত উঠাইলাম না। এ বাবারা, এ যুবক ভাইরা, পায়ে হাত দিছি বাবা, পায়ে হাত দিয়ে বলছি বাবা আসো, অল্প সময় ধনরা, একটা দিন বাবা, সোনামণিরা একটা দিন বাবা, অল্প সময়, আমার পাঁচ মিনিট সময় আছে বাবা, অল্প সময় বসি। দেখেন অল্প ভলান্টিয়ার ভাইয়েরা বাহিরে অল্প ভাইদেরকে আদবের সাথে রাগারাগি কইরেন না। তো মনে রাখেন আমি কি বলছিলাম, মূসা পয়গম্বর বলতেছে, গো আল্লাহ আমি দুইবারের মতো হাত উঠাইলাম না, আপনার দরবারে দোয়াও করলাম না, এমনি কেমন করে বৃষ্টির পানি আপনি অবতীর্ণ করে দিলেন। দয়াময় আল্লাহ আবার জিবরিলকে পাঠাইয়া দিচ্ছে, ও জিবরাইল চলে যাও, আমার মূসা পয়গম্বরকে গিয়া বলে দাও, যার জন্য আমি মূসা নবীর দোয়া কবুল করে নাই, যার জন্য রহমতের পানিকে বন্ধ করে রেখেছি, যার জন্য এতগুলো লোক বসে বসে দোয়া করতেছে তাও দোয়া কবুল করে নাই, ও মূসা ওই যুবকটার জন্য আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছি, কেন জানো রে মূসা তোমাকে দুইবার হাত তোলারও প্রয়োজন হয় নাই, এই জন্য হয় নাই, ওই যুবকটা এমন ভাবে আমার কাছে তওবা করেছে, এমন ভাবে আমার কাছে মাফি চাইছে, আমি আল্লাহ থাকতে পারি নাই, যার জন্য আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টিকে দিয়া দিয়েছে। এই আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন, কত ভাগে, 100 ভাগে ভাগ করে দয়াময় আল্লাহ 99 ভাগ মোহাব্বত নিজেই রাখছেন, কত, 99 ভাগ মোহাব্বত নিজে রাখছেন, আর 1 ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে। এই 1 ভাগ মোহাব্বতের দ্বারা মা সন্তানকে মোহাব্বত করে, বাবা সন্তানকে আদর স্নেহ করে, সন্তান বাবাকে শ্রদ্ধা করে, আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে, একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে, একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে, যত দেখবেন আদর স্নেহ, এইটা মাত্র 1 ভাগ মোহাব্বত জমিনে দিয়েছে। ও ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পেয়েছি, হযরত পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামত বরকাতুহুল আলিয়া, উনি দাওয়ায়ে দিল সুকুন দিল ওই কিতাবের পৃষ্ঠার মাধ্যমে লিখছে, যেমন মরিয়ম নগর গাঁওয়ের থেকে একটা সন্তান
তার মায়ের কাছে নাফরমানি করেছে, মা গুসা হইয়া গেছে, মা বলতেছে রে বাবা চলে যাও, আমি তোমার মা, তুমি আমার কথা শোনো নাই, তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না, তুমি চলে যাও চলে যাও, আমি তোমাকে আর দেখব না। এই সন্তান গুসা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল, সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল। কিসের জন্য? মায়ের কথা শুনে নাই, মায়ের নাফরমানি করেছে। এই যুবক এখান থেকে বাহির হইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে, গুয়াহাটি চলে গিয়েছে। যাওয়ার পর একটা হোটেলে কাজকর্ম করতেছে, দুই টান দু বাটি ভাত দু বাটি ডাল অল্প সবজি নিয়ে তার জীবনটা বার হইয়া যাইতেছে। ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে, হায় রে হায়, এমন ভাবে যদি জীবনটা পার করে দেই আমার জীবনটা পার হইয়া যাবে, আমার কোনো কষ্ট হবে না, আমি থালি বাসন ধোবো আর দুই মোটা ভাত পাবো ডাল পাবো, আমি তো এমন ভাবে আমার পেটটা চলে যাবে। বাড়ির মাধ্যমে যে আমার মাকে ছেড়ে এসেছি, সারা পৃথিবী যদি আমি তালাশ করি, এই মায়ের মমতা এই মায়ের আদর কেউ দিতে পারবে গো? এই মায়ের আদর কেউ দিতে পারবে না। কেন জানেন? মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মহাব্বত দিয়া দেয়। আও বাবা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, এই যুবক সন্তান, এই